নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের লাড্ডুর রেসিপি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবং কত কম সময়ে এই লাড্ডুটা বানিয়ে নেওয়া যায়। আসুন বন্ধুরা, তাহলে রেসিপিটি শুরু করি। নারকেলের লাড্ডু বানানোর জন্য একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে এইভাবে বাইরের শক্ত কভারটা থেকে বের করে রেখেছি। প্রথমে নারকেলটাকে গ্রেট করে নিতে হবে। তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। মোটা দিকটাই আমি গ্রেট করে নেব, আর নারকেলের যে ব্রাউন কালারের খসাটা আমি বাদ দিই না, কারণ লাড্ডুগুলো এইভাবে বানালেই আমার দেখতে বেশি ভালো লাগে। তাই আপনারা চাইলে ব্রাউন কালারের খসাটা বাদ দিয়েও লাড্ডুগুলো বানাতে পারেন। আপনারা যদি খুব সহজে এইভাবে বাইরের শক্ত কভারটা থেকে নারকেলটা বের করে নিতে চান, তাহলে আমি আগেই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব নারকেলটাই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়ার জন্য লাড্ডুটা খেতে দারুণ লাগে। এরপর গ্রেট করা নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা ঘিয়ের সাথে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। নারকেলটা 4 মিনিট মতো ভেজে নিয়েছি, আর নারকেলের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ লিকুইড দুধ। দুধটাকে প্রথমে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। চিনিটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন, এবং আমি যে নারকেলের সাইজটা নিয়েছি আপনাদের কাছে সেই সাইজের নারকেলটা নাও হতে পারে, ছোট বড় হয়ে যেতে পারে, সেই জন্য চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সব কিছুকে মিশিয়ে নিয়েছি, আর চিনিটা ভালো করে গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিশ্রণটাকে শুকিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। মিশ্রণটা শুকিয়ে এসেছে। এই অবস্থায় 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। একটা ছোট এলাচের দানা বের করে হালকা করে গুঁড়িয়ে রেখেছিলাম। ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু তুলে দেখে নিতে হবে লাড্ডুগুলো বানানোর জন্য পারফেক্ট কিনা। দেখুন বন্ধুরা, মিশ্রণটা লাড্ডুগুলো বানানোর জন্য একেবারেই পারফেক্ট হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। লাড্ডুগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারে ঠান্ডা না করে হালকা গরম অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এর আগে আমি দুধ দিয়ে নারকেল নাড়ু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কাটা লাড্ডু আমার বানানো হয়ে গেল। এবার একটি প্লেটে সাজিয়ে দেব। আমরা সব পুজোতেই নারকেলের লাড্ডু বানিয়ে থাকি, আর আপনাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে খুব সহজভাবে এই রকম লাড্ডু বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আপনারা সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।